বেল আইকনে সাবস্ক্রাইব করুন বিশ্বভারত। সমুদ্র সৈকত দিঘাতে মৎস্যজীবীদের জালে উদ্ধার হলো বিরল প্রজাতির পাখি মাছ। জানা গেছে মাছটির ওজন 80 কিলো, 15 ফুট লম্বা। মাছটি উদ্ধার হয়েছে দীঘা মৎস্যজীবীদের জালে। দীঘা বন্ধুদের কাঁটায় মাছ উঠেছে পাখি মাছ, এটা কষাবল থেকে এসেছে। এর ওজন হবে 80 কিলো, বিক্রি হয়েছে 10,000 টাকা, লম্বায় 15 ফুট মতন হবে। মাছ এসেছে প্রায় 15 পিস মতো, এটাই হচ্ছে সব থেকে বড় মাছ। এরা দীঘা বন্ধুদের কাঁটা এখানে বিক্রি হয়েছে। 10,000 টাকায় বিক্রি করেন মৎস্যজীবীরা। একেজে কোম্পানি মাছটিকে কিনে নেয়। বিরল প্রজাতির মাছ দেখতে ভিড় জমান পর্যটকরা। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাপড়ের রিপোর্ট, বিশ্বভারত।